কিন্তু এই আমেরিকাকে ধাপ্পা দিলে কি হইতে পারে আসেন এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। এক কাটাল রানীর মতোই আর একটা দুর্বৃত্ত এককালে পানামার রাষ্ট্রপ্রধান ছিল, তার নাম ছিল নোরিয়েগা। 2008 সালে আমেরিকার সহায়তায় কাটাল রানী ক্ষমতা আসছিল, তেমনি নোরিয়েগাও আমেরিকার প্রত্যক্ষ সমর্থনে পানামার শাসনভার গ্রহণ করেছিল। ক্ষমতা আসার পর থেকে হাসিনা যেরকম গণতন্ত্র হত্যা, গুম, খুন, ব্যাপক দুর্নীতিতে জড়ায় পড়ে, তেমনি নোরিয়েগাও ধীরে ধীরে নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ডে নেমে পড়ে। এক পর্যায়ে তার এই সমস্ত কর্মকাণ্ড আমেরিকার কাছে অসহ্য হয়ে পড়ে। 88 সালে আমেরিকার আদালত তাকে বিভিন্ন অপরাধে অভিযুক্ত করে। নোরিয়েগা তখন পানামায় যে মার্কিন সেনাবাহিনীর সদস্য ছিল এবং তাদের পরিবার ছিল, তার উপরে নানা হয়রানিমূলক কাজ শুরু করে দেয়, এমনকি শারীরিকভাবে লাঞ্ছিত করে। সে প্রকাশ্যে বইলা বেড়ায় যে সে আমেরিকাকে পরোয়া করে না, হাসিনা যেমন কয়ে বেড়াচ্ছে না, এখন মোমেন আলগা মামুন যেমন কয়ে বেড়াচ্ছে না, কিছু হবে না, স্যাংশন খাইলে আমাকে কিছু হবে না। সে সোভিয়েত ইউনিয়ন, কিউবা এই সমস্ত মার্কিন বিরোধী দেশগুলোর সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করে, একইভাবে হাসিনা এটা করিচ্ছে, তাই না? তো 89 সালের মে মাসে পানামার নির্বাচন ভণ্ডুল করে দেয় এই একই রকমভাবে হাসিনা যেটা করিচ্ছে, এবং বিরোধী নেতৃবৃন্দের উপরে লেলায় দেয় তার বাহিনীকে। হাসিনা যা যা করিছে নোরিয়েগা তাই তাই করেছিল, নোরিয়েগার ইতিহাস খুলা সে ফলো করিচ্ছে। এক পর্যায়ে বইলা বসে যে পানামা আমেরিকার সাথে যুদ্ধাবস্থায় আছে, দীর্ঘকাল ক্ষমতায় বুদবুদের মধ্যে বসবাস করিয়া নোরিয়েগার কাণ্ডজ্ঞান নোপ পাইছিল। বিভিন্ন উস্কানির মুখে অত্যন্ত ধৈর্যের সাথে আমেরিকা নোরিয়েগাকে শোধরানোর সময় দিছিল, যেভাবে হাসিনাকে দিছে। কিন্তু এক পর্যায়ে আমেরিকার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। নোরিয়েগা পানামার নির্বাচন ভণ্ডুল করার কিছুকাল পরে ওয়াশিংটন সিদ্ধান্ত নেয় যে নোরিয়েগাকে জীবন্ত পাকড়া করে নিয়ে আসবে। তারপরের ইতিহাস তো আমরা জানি। নোরিয়েগাকে পাকড়াও করে আমেরিকা এবং বাকি জীবন কাটাইতে হয় আমেরিকা এবং ফ্রান্সের কারাগারে, এবং ফ্রান্সে বন্দী হিসাবে মৃত্যুবরণ করে এই ফ্রান্সেই কলে। হ্যাঁ, হাসিনাও যদি এখানে এসে জেলখানায় ঢুকলো নি, কি যে মজা লাগলো নি না। যাই হোক, নোরিয়েগার পরিণতির কথা উল্লেখ করলাম এই কারণে যে এর সাথে কাটাল রানীর কর্মকাণ্ডের অনেক মিল আছে। তি মিল আছে না বলেন, আপনারাই বলেন। এরা দুইজনেই আমেরিকার সাহায্যে ক্ষমতায় গেছে, দুইজনে গণতন্ত্র হত্যা করছে এবং নির্বাচন ভণ্ডুল করেছে, নোরিয়েগা আমেরিকান সৈন্যদের লাঞ্ছনা করেছে, আর হাসিনা লেসপেন্সাররা আমেরিকার রাষ্ট্রদূতদের লাঞ্ছনা তো করেছে, এর আগের রাষ্ট্রদূতকে হামলা করেছিল না, এবং বর্তমান রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দিছে। ক্ষমতা আসলে আমেরিকার কৃপায় 111 কইরা আর লাইন করতেছে চীন রাশিয়ার সাথে, অবিকল নোরিয়েগা মডেল। হাসিনা নিজেই আমেরিকার বিরুদ্ধে প্রত্যেক দিন বাকযুদ্ধ অবতীর্ণ হচ্ছে, তাই না? আমেরিকা ফট কইরা কিন্তু কোনো কিছু করে না, তারা কোনো কিছু করবে বলে সিদ্ধান্ত নিলে সেটা বিস্তারিত পরিকল্পনা কইরা অগ্রসর হয়। কোন পর্যায়ে কী স্টেপ নিতে হবে সেটা তারা আগে থেকে ঠিক করে রাখে। যার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে তাকে তারা শেষ পর্যন্ত শোধরানোর সকল সুযোগ দেয়। আমি আমেরিকাকে সার্টিফিকেট দিচ্ছি না, মানে আমেরিকার ইতিহাস যা বলে, যা দেখেছি সেটাই বল দিচ্ছি আর কি। এই যাবৎ আমেরিকা অত্যন্ত ধৈর্যের সাথে কাটাল রানীর সাথে ডিল করেছে। ডোনাল্ডোর চিঠি ছিল তাদের শেষ প্রচেষ্টা, কাটাল রানী প্রতারণামূলকভাবে তা প্রত্যাখ্যান করেছে, এর ফলে তার সাথে আমেরিকার আর কোনো ডিল নাই। তাই এই অবৈধ সরকারের সাথে আমেরিকা বা তার রাষ্ট্রদূত পিটার হাসের আর কোনো কাজকর্ম থাকলো না। এদের বলে ডিসএনগেজমেন্ট, তারা এই সরকারের সাথে, হাসিনা সরকারের সাথে ডিসএনগেজমেন্ট পর্বে চলে গেছে, অর্থাৎ নিত্যদিনের যে সম্পর্ক সেটা কেটে গেছে। এরপরে আসতেছে অ্যাকশন পর্ব, যার আলামত ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। কি হয়েছে আসেন এটা দেখি। এর মধ্যে দেখেছেন না, ব্লিংকেন ঘোষণা দিচ্ছেন যে তারা অত্যাচারিত পোশাক শ্রমিক কল্পনা আক্তারদের পাশে দাঁড়াবেন। কল্পনা আক্তার কে? কল্পনা আক্তার বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের নেতা। আবার দেশ ছাড়ার আগে পিটার হাস IMF এবং বিশ্বব্যাংকের ঢাকাস্থ প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন, দেখেন। সুতরাং বাণিজ্য স্যাংশন এবং দ্বিপাক্ষিক সহ বহুপাক্ষিক আর্থিক সহায়তা স্থগিতের পূর্বাভাস কলে আমরা দেখতে পাচ্ছি। আর আমেরিকা বাংলাদেশে যে ধরনের অ্যাক্টিভ ডিপ্লোমেসি করেছে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের সপক্ষে, তার ভগ্নাংশ কলে তারা করেনি কম্বোডিয়ায়। অথচ কম্বোডিয়া সাজানো নির্বাচনের পরে সেই দেশের উপরে আর্থিক এবং বাণিজ্য অবরোধ জারি করেছে আমেরিকা। সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে যেখানে কাটাল রানী নোরিয়েগার মতো আমেরিকার বিরুদ্ধে শত্রুতার ভূমিকা অবতীর্ণ হয়েছে, সেখানে যে কি ঘটবে সেটা বোঝার জন্য আইনস্টাইন হওয়ার দরকার নাই। কল্পনা আক্তারের কথা কইলাম না, ইডি আবার পথ পাকা সারিয়ার কইছে কল্পনা আক্তারের বিষয়ে নাকি ব্যাখ্যা চাবি হই আমেরিকার কাছে। দেখিছেন আসেন, ওরে মেলাদিন ধরে লারি না তো, আজকে ওই মামুর বুঠার একটু লেড়ে নি। আমরা যখন রাজশাহী ছিলাম না, মানে মেডিকেল কলেজে, তখন হাঙ্কারে এক বন্ধু এটা ছুট দিছিল, গান বানাইছিল, জানেন তো এটা, এটা যে কি, এই যে মামুর বেঠা কাকে লেড়তে কাকে লেড়েছে,
এটা এটা একটা এক্সপ্রেশন কলে রাজশাহী, হ্যাঁ তো গান বানিয়েছিল এটা, সে ইঙ্কা সুর দিয়েছিল, ও মামুর বুঠা রে ও মামুর বুঠা রে কাখে লড়তে কাখে লড়েছে। ভালো হয়েছে না গানের সুরটা? ভালো হয়েছে। আচ্ছা কি করছিলাম জান? আর দুর্বল ভুলে গেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পথ পাকা ওই যে ছবিটা দেখান এডিটর সাহেব, ওই যে পাঠাইছিলাম মেলা আগে, ভুলে গেছেন? না না ভুলে নাই, আমার এডিটর গার্ল স্মার্ট আছে। হ্যাঁ না আজি না যায় বাংলা হইলে একটা পরিচয় করে দিব নি। হ্যাঁ আচ্ছা, এই পোত পাকার ছবিটা দেখেছেন না? এই পোত পাকার এটা ঢাকা ক্লাবের ছবি, জুয়াকে লিখছে আর মালটা নিচ্ছে, হাই তো লিখছে, আবার সারাদিন মাল নিয়ে পড়ে থাকে, রাতে মাল টেনে আর বিটিভি খুলা বসে মাইয়া দেখে আর কি। বিটিভি মানে বাংলাদেশ টেলিভিশন চ্যানেলগুলো খুলা খুলা বিভিন্ন চ্যানেলে স্ক্যান করে আর মাইয়া দেখে। তো এক টিভি চ্যানেলের এক মায়ের দেখা পছন্দ হয়েছে, আর ওর মাল মাথা তুটে গেছে, খাচ্ছিল ওর মাল মাথা তুটে গেছে। তো টিভি চ্যানেলের মালিককে ফোন করে কয় এই মায়ারে আমার লাগবে। তো যাই হোক, বিয়ে করেছে শেষ পর্যন্ত, কিন্তু বউয়ের অনুমতি ছাড়া, মানে আগের বউয়ের অনুমতি ছাড়া। তা আগের বউ কলে হাসিনার কাছে গেছিল বিচার দিতে, বিচার আর কি দিবি, ওই হাসিনার আর এক ক্যাশিয়ার, মানে এই পথ পাকা। হ্যাঁ সেই জন্য ওর এত পাওয়ার, বুঝেছেন? রাশিয়াতে পথ পাকা অফিস বসেছে মস্কোত, উটি হাসিনার টেকা আছে। শুন পথ পাকা, তুই ভাবিছে তোর বেশি বুদ্ধি, হ্যাঁ ওই রাশিয়ার মাফিয়ারা আছে না, ওইগুলোকে লাগামু তোর পিছে, হাসিনা যায় বাংলা হইলে রাশিয়ার সব সম্পত্তি মায়ের ভোগে চলে যাবে, অত সোজা না, বুঝিস? আর দেখেছেন তো আপনার নুন আনতে পান্তা ফুরানির দশা, জিনিসপত্রের কি দাম, সংসার চালানো কঠিন হয়ে গেছে। আর হাসিনার মন্ত্রীগুলা কি করে সারাদিন? সারাদিন মদ খায়, জুয়া খেলে, আর এই মাইয়া খুঁজে বেড়ায়, ইন্ডিয়ার কথা বাদি দেন। ও ইন্ডিয়া তো আমেরিকারটা সাইড দেখায়, এমনকি চীন রাশিয়া ওরা যদি এক একটাও হয়, কাটাল রানীকে আমেরিকার হাত থেকে বাঁচাতে পারবে না। কেন বাঁচাতে পারবে না সেটা আমি আমার আগের ভিডিওত কইছি, বিশ্বাসিনী কাঁঠাল রানীর পাপের পেয়ালা পূর্ণ হয়ে গেছে, এখন উথলাই পড়তেছে। একতরফা নির্বাচন প্রচেষ্টা হচ্ছে তার অন্ত্যেষ্টিক্রিয়া, ডোনাল্ডোর সিটি ছিল হাসিনার জন্য শেষ সুযোগ, হাসিনা সেই সুযোগ নেয় নাই, কারণ সে নিশ্চিত যে একটা গ্রহণযোগ্য নির্বাচন হইলে সে হারবে, বিপুলভাবে পরাজিত হবে। কিন্তু নোরিয়েগার মতো আমেরিকার বিরুদ্ধে যে যুদ্ধে নামায় তার আরও কঠিন মর্মান্তিক পরিণতি হবে, সেটা আমাকে তো আর খোলেসা করে বলতে হবে না, তাই না? আমি তো আগেই ব্যাখ্যা করলাম, আমেরিকার কাজ আমেরিকা করবি, কিন্তু আমরা বলে বসে নাই। আমরা খুব ভালো করিয়া জানি যে কাঁঠাল রানীকে সমূলে উৎখাত করতে না পারলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ চিরকালের জন্য ভারতের করদাতায় পরিণত হবে। শুধু তাই না, হাসিনা যদি জিতা যায় তাহলে আর একটা ম্যাসাকার করবি বিডিআরের মতো, বুঝেছেন? সমস্ত দেশপ্রেমিক লোকদেরকে মেরা ফেলাবি। আমাদের পূর্বপুরুষেরা শতবর্ষের সংগ্রামের পর সফলভাবে তাদের উপরে চাইপা থাকা জমিদারির কবর দিছিল, সেই জমিদারদের প্রেতাত্মা তাদের পেইড এজেন্টরা বাংলাদেশের মানুষকে আবার দাসত্বের নিগড়ে বন্দি করার যে ঘৃণ্য তৎপরতায় লিপ্ত হয়েছে, তা আমাদের চলমান আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করে সমূলে ছিন্ন ভিন্ন করিয়া দেব। এদেশে কাঁঠাল রানী তার লেসপেন্সার এবং বিদেশি মদতকারীদের স্থান হবে না, এই পবিত্র ভূমি থেকে তাদের চিরদিনের জন্য জয় বাংলা করিয়া দেব। তবে যাওয়ার আগে কাঁঠাল রানী আমাদের একটা বড় উপকার করিয়া দিয়ে গেছে, ইলেকশন তফসিল ঘোষণা করার পর তার দলের লোকজন এবং দলের বাইরের কেউ কেউ লাইন দিয়েছে নমিনেশন কেনার জন্য, তাই না? দেখেছেন না কত ফেঁচিবাদ বিরোধী বুদ্ধিজীবী সাংবাদিক বিএনপি হোলসেল গালি দিচ্ছে, পলিটিক্স শিখাচ্ছে, এগুলো চিনে রাখবেন। আমি এগুলো কইতাম যে প্রগতিশীল বিএনপি আমাদের জন্য এটা খুব ভালো বিষয়, কারণ তারা গণতন্ত্র হত্যাকারী ভারতের দালালি করা লোকজনের একটা লিস্ট আমরা কোনো কষ্ট ছাড়াই অটোমেটিক্যালি পাওয়া যাবো। একাত্তরে যারা দালালিত নামে ছিল তাদের সবাইকে কিন্তু আইডেন্টিফাই করতে পারিনি, এদের অনেকেই পরে 16 ডিভিশনে মিশে যায় মুক্তিযোদ্ধা হয়ে গেছে। এইবার আমরা নমিনেশন ফাইল করা 90 দালালদের তালিকা অফিসিয়ালি পাওয়া যাব। আর এটা ছাড়া পুলিশ প্রশাসন বিচার বিভাগে হাসিনার লেসপেন্সারদের নামধাম তো আমরা জানি, দেখাইছিও, তাই না? এই যে পুলিশেরটা তো দেখাইছি যে ডার্টি ডজন, হ্যাঁ বিচার বিভাগেরও দেখামু, হ্যাঁ প্রশাসনেও দেখামু, তালিকা হচ্ছে আর কি, এখনও একটু আর কয়েকদিন লাগবে আর কি। এদের একজনকেও করলে ছাড় দেওয়া হবে না, বাংলার মাটিতে এদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবেই হবে। আর যে সমস্ত বুদ্ধিজীবী হতাশা ছড়াইছে, বিএনপিকে গালাগালি করেছে, রাজনীতি শিখেছে, আশা করি জনগণ তাদেরকে চিনে রাখবে, হাসিনাকে একটা প্রশংসা করাই লাগবে শেষ পর্যন্ত। উই ওর দলের লেসপেন্সারগুলো বুঝাইতে পারছে যে উই আবার আসিচ্ছে ক্ষমতায়, তো কেনাটা বুঝাবার পারিছে জানেন? এটা একটা মজার কারণ আছে, করলে গোবর চিনেন? গোবর, গোবরে যে গোবর, এটা করলে একটা আশ্চর্য বস্তু, বুঝছাও? ওই যে জমির দিলে এটা সার হয়, পানির দিলে হয় মাছের খাবার, শুকাইলে ঘুটা হয়, জ্বালানি হয়, আর মাথার ঢুকলে হয় আওয়ামী লীগ, এই জন্যই বুঝবার পারিছে, বুঝছাও?